أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आगामी 28 नवेम्बर पारिला यूनियन परिषद निर्वाचन उपलक्षे नौका प्रतीकेर এই নির্বাচনী মত বিনিময় সভা সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি আপনাদের পারিবারিক একজন প্রীতি সন্তান পাবনা উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক পারিলা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভাই এখানে উপস্থিত আছেন এই পারিলা ইউনিয়নের গর্ব এই পারিলা ইউনিয়ন থেকে যিনি সারা বাংলাদেশের এই পারিলা ইউনিয়নকে যিনি তুলে ধরেছেন এই পারিলার কৃতি সন্তান সাবেক প্রতিমন্ত্রী আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার শ্রদ্ধেয় নেতৃত্ব জনাব জিন্নাতুল ইসা তালুকদার রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত নেত্রী এখানে উপস্থিত আছেন আমার আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ যিনি বক্তৃতা দিলে তার বক্তৃতা আমি প্রাণ ভরে শুনি যার বক্তৃতার মাঝে সুশৃঙ্খল এবং বাস্তবতা নিহিত থাকে বাঘা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান রাজশাহী জেলা আওয়ামী লীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আগামী দিনে রাজশাহী আওয়ামী লীগের নেতৃত্ব যিনি দিবেন আমার শ্রদ্ধেয় মামা অ্যাডভোকেট লায়েবউদ্দিন লাবলু মামা আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন এখানে উপস্থিত আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি রাজশাহী কোর্টে যিনি পিটি হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের একজন প্রবীণ নেতৃত্ব আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন গুরুজন জনাব ইব্রাহিম হোসেন এখানে উপস্থিত আছেন একটু আগে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের প্রাণ রাজশাহী জেলা আওয়ামী লীগের একজন অত্যন্ত দক্ষ সংগঠক রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান আসাদ ভাই এখানে বক্তৃতা দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্রদ্ধেয় বড় ভাই রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ফারুক হোসেন ডাবলু ভাই এখানে বক্তৃতা দিয়েছেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী যিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নৌকা প্রতীক বরাদ্দের পরে দিন রাত পরিশ্রম করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতীক নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আপনাদের সামনে বক্তৃতা করেছেন জনাব মর্জিনা পারভীন এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই বাংলাদেশের মধ্যে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ পাকের পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি আমার শ্রদ্ধাভাজন নেতৃত্ব নূরজাহান বেগম এখানে উপস্থিত আছেন পাবনা উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন পারিলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের ফারদিন ছোট ভাই পারভেজ সহ পারিলা ইউনিয়নের সাধারণ নৌকা পাগল মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম বক্তৃতা আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ দিয়েছেন গুরুজনবৃন্দ মঞ্চে বসে রয়েছেন তারা বক্তৃতা দিবেন আমি বক্তৃতা দিতে চাচ্ছি না আজকে আমি আপনাদের সঙ্গে এই পারিলার কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি এবং আপনাদের সেই উত্তরগুলো শুনতে চাচ্ছি কি আপনারা রাজি আছেন
মাপনদের সারা কম শীতে কি কাজ শীতে কি কাবুতকু হয়ে গেছেন নাকি মাপনরা কি রাজি আছেন আজকে আমরা একটা জিনিস এই পারিলার নির্বাচন করতে এসে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই যদি আমার কথার সাথে আপনাদের মনের কথা মিলে তবে আমাকে করতালি দিয়ে উৎসাহিত করবেন পারিলার নির্বাচন করতে এসে আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে আমার নির্বাচনের একটি ছোট্ট ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন আমি এবার মেয়র নির্বাচিত হওয়ার আগে তার আগের বার বিগত 6 বছর আগে আমাদের ওখানে 2 নম্বর ওয়ার্ড কাটাখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ড যেটা ইমাদপুর ও বসিডাঙ্গা নিয়ে একটি ওয়ার্ড আমি নির্বাচন করতে গেলাম ওখানে যে নির্বাচন করতে যে সাধারণ মানুষ সহ বেশিরভাগ মানুষের মধ্যে একটা অজানা আতঙ্ক অজানা ভীতি অজানা একটা শঙ্কা তারা মুখ খুলতে চায় না কথা বলতে চায় না আমি জিনিসটা নিয়ে একটু আশ্চর্য হলাম কারণটা কি এখানে মানুষের এত ভয়টা কিসের আতঙ্কটা কিসের ভোটের ঠিক 3 দিন আগে ওখানকার এক গুরুজন মানুষ মুরব্বী মানুষ আমার কাছে একা এসেছেন একা আসার পরে আমার কাছে একটু কথা বলতে চাইলেন আমি নির্বিলি তার সঙ্গে কথা শুনলাম তার বক্তব্য ছিল যে ওই 2 নম্বর ওয়ার্ডে একটি সংখ্যা গরিষ্ঠ একটি মুষ্টিমেয় কয়েকজনের দালালের কিছু সিন্ডিকেট ছিল যারা তাদের ইশারার বাইরে কথা বলতো যারা সাধারণ মানুষ হিসেবে যারা চলাফেরা করতো তাদের ইচ্ছামাফিক চলতো না তাদেরকে কিছু মিষ্টিমেয় সব জায়গায় কিন্তু খারাপ ভালো মিশ্রণ আছে নিম্ন পর্যায়ের কিছু প্রশাসনের লোককে দিয়ে ওই সাধারণ মানুষদেরকে বিভিন্ন মামলাম জড়িয়ে বিভিন্নভাবে তাদেরকে কৃষকদেরকে শ্রমিকদেরকে ধরে নিয়েছে 20,000 30,000 40,000 50,000 টাকা তার কাছ থেকে আদায় করে সেই টাকাটা তারা মুষ্টিমেয় কয়েকজন দালাল তারা ভাগ করে দিত এই আতঙ্ক ছিল ওখানে ওই আতঙ্কে মানুষ সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে পারত না আমি আপনাদেরকে বিনীত আহ্বান জানাবো আপনারা চান 2 নম্বর ওয়ার্ডে এই 6 বছরের মধ্যে আর কোন সাধারণ মানুষকে নিরীহ মানুষকে এইভাবে টর্চার করতে আর পারে নাই এই পাইলা এসে আপনাদের মুখ চোখের দিকে তাকিয়ে আপনাদের চোখের ভাষাগুলো আমি দেখেছি সেই যে আতঙ্ক আমি দেখেছিলাম 2 নম্বর ওয়ার্ডে আজকে পাইলার মানুষেরাও সেই আতঙ্ক বিরাজ করছে মনে মুষ্টিমেয় কিছু নাম ধারে দাঁড়ান যারা আওয়ামী লীগের লেবাসের পরিচয় দেন কিন্তু যারা মুষ্টিমেয় মানুষকে কিছু মানুষকে কিছু দাওরা এই গোটা পারিলার মানুষকে মামলাম মুকদ্দমার ভয় দেখিয়ে প্রশাসনের ভয় দেখিয়ে জিম্মি করে রেখেছে আমার কথা সঠিক যদি আমার কথা সঠিক হয় হাত তুলে দেখিয়ে তো বলেন তো এটা সঠিক না মিথ্যা আপনারা চান না এই জিম্মি দশা ভাঙ্গ আপনারা চান এই জিম্মি দশা ভাঙতে হবে আজকে পারিলার মাটি তাকে দাঁড়িয়ে আমি আশ্চর্য হয়ে যাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিষয় যিনি গোটা পৃথিবীর মানুষ যার নেতৃত্বকে নিয়ে আজকে বিস্মিত হয়ে গেছে সারা বাংলাদেশকে আজকে পৃথিবীর বুকে যিনি আলোয় আলোকিত করেছেন সেই মানুষকে চ্যালেঞ্জ করে ব্যক্তিতন্ত্র কায়েম করার উদ্দেশ্যে সেই 2016 সালেও একইভাবে ওই মানুষগুলোই নৌকাকে পরাজিত করেছিল আবারও ওই দালাল রায় ওই মুষ্টিমেয় কিছু দালাল রায়
আজকেও চেষ্টা করছে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। তাদের ব্যক্তি রাজতন্ত্র, ব্যক্তিতন্ত্র কায়েম করার জন্য আবার তারা ঐক্যবদ্ধ হয়েছে। আমি তত্ত্বহীন ভাষায় বলে দিতে চাই, আজকে জেলা আওয়ামী লীগের যারা গোটা রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃত্ব করেন, যারা গোটা আওয়ামী লীগের রাজনীতিকে দেখভাল করেন, সেই সমস্ত গুরুজনবৃন্দ এখানে রয়েছেন, তারা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন, যারা নৌকার বিরোধিতা করবে, যারা জননেত্রীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে, যারা আওয়ামী লীগের নাম নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে অপমান করার চেষ্টা করবে, তারা আওয়ামী লীগের রাজনীতিতে রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে অসহায় মানুষ আমরা খাতাখালি থেকে ছুটে এসেছি, আজকে মহিলা মর্জিনা পারভিনা পা দিন রাত পরিশ্রম করছে, আজকে অসহায় মানুষ তার পরিবারের সকলে যারা গার্জিয়ান তারা কেউ নাই, সবাই মারা গেছে। আওয়ামী লীগ পাগল একটি পরিবার, যে পরিবারে স্বাধীনতার পরে পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন, ওই মানুষটাকে তুলে নিয়েছে, আজ পর্যন্ত তার লাশ পর্যন্ত পাওয়া যায় নাই। আজকে তিনি নির্বাচন করছেন, তার স্বামী বিগত নির্বাচনের পরে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। স্বাভাবিক, একটি পরিবার, ওই শুধু ওই পরিবার না, আমি ওই পারিলা দিঘির পারিলার দেখেছি, ওখানে 99% মানুষ আওয়ামী লীগ করে। অথচ কতবারও আপনারা 377 ভোটে নৌকাকে পরাজিত করেছিলেন চক্রান্ত করে, এই অসহায় মানুষটাকে নিয়ে আবার আপনারা ষড়যন্ত্রে মিঠে উঠেছেন। আমি আপনাদের কাছে যা বলতে চাই, মা বোনদের কাছে জানতে চাই, এই অসহায় মানুষটার সঙ্গে যেভাবে নোংরামি করছে, তার চোখের পানে যেভাবে অসহায়দের মতো আপনাদের সামনে ফেলছে, আপনাদের মনে কি দাগ কাটছে না, খারাপ লাগছে না? তাহলে এই মানুষটাকে গতবার কয়েকটি ভোটে ফেল হয়েছে, এবার গতবার তিনি নতুন প্রার্থী ছিলেন, এবার কিন্তু আপনাদের সকলের পরিচিত, পরিচিত না কি, পরিচিত না? রাষ্ট্রীয় ক্ষমতায় যদি মহিলা থেকে রাষ্ট্র চালাতে পারে, বিরোধী দলের নেতা যদি মহিলা হতে পারে, জাতীয় সংসদের স্পিকার যদি মহিলা হতে পারে, একটি ইউনিয়ন পরিষদ একটি মহিলা চালাতে পারবে না? কি মনে করেন, পারবে না? আমি মা বোনদের সারা পাচ্ছি না, কারা কারা নৌকার পক্ষে আছেন হাত তুলেন তো দেখি, আপনারা থিমিয়ে আছেন কেন? আপনাদের সময় এসেছে হাত নামান, আপনাদের সময় এসেছে কথা বলার। আমি চাই, ব্যক্তিগত ভাবে মনে প্রাণে চাই, এই পারিলা ইউনিয়নের জিম্মি দশা, এই পারিলা ইউনিয়নের নিরীহ মানুষকে অত্যাচার, বিভিন্ন ভাবে বিভিন্ন সাধারণ মানুষকে যেভাবে অত্যাচারিত করা হয়েছে, সে অত্যাচারটা বন্ধ হোক আমি মনে প্রাণে চাই। আপনারা চান না? আপনারা চান না? যদি চান, 28 তারিখে ওই ষড়যন্ত্রকারীদের দাগ ভাঙা জবাব দিতে হবে। অসহায় মানুষটাকে নিয়ে আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, অনেককে আপনারা দেখেছেন, অনেককে চেয়ারম্যান করেছেন, এই মানুষটা বারবার আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইছে, একটিবার এই মানুষটাকে চেয়ারে দেখে চেয়ারে বসিয়ে দেখুন না, যে তার দ্বারা আপনার এলাকার উন্নয়ন হয় কিনা। এখানে একটা এবার ভোটে দেখেন একটা চক্রান্ত হলো, সবাই এখানে জ্ঞানী মানুষ, আমি জানি যে পারিলার সকল মানুষ আপনারা অত্যন্ত রাজনীতি সচেতন, এটা আমি দেখেছি। মোরশেদ নামে একজন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, উনি ক্যান্ডিডেট হলেন হঠাৎ করে, উনি যদি চেয়ারম্যান ইলেকশন করার কোনো পরিকল্পনা থাকতো, তাহলে যখন ইউনিয়ন পরিষদের যখন দলীয়ভাবে মনোনয়ন ফর্ম তোলা হচ্ছিল,
তখন তিনি ফর্ম তুলতেন তুলতেন তুলেছিলেন কি তুলেন না উনি ঢাকায় যে কি ফর্ম তুলেছিলেন দলীয় তুলেন না হঠাৎ করে যখন মাননীয় প্রধানমন্ত্রী ফাহিমা বেগমকে নৌকা প্রতীক দিলেন হঠাৎ করে আকাশের তারার মতো হঠাৎ করে উনি জেগে উঠলেন কেন উনি জেগে উঠলেন কেন জেগে উঠলেন এই যে আমি বলেছিলাম বলছি বারবার ব্যক্তিতন্ত্র কায়েম করার চেষ্টা চলছে পারিলাতে এই ব্যক্তিতন্ত্র যারা কায়েম করতে চেয়েছিলেন তারা তাদের আধিপত্য যাতে বিনষ্ট না হয় এই কারণেই তারা রাতের অন্ধকারে বসে মোরশেদকে ক্যান্ডিডেট করেছেন কি ভুল বললাম ভুল বলেছে কারণ কি তারা চাচ্ছে মোরশেদ যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে যায় তাহলে তাদের যে অত্যাচার তাদের যে জুলুম তাদের যে ব্যক্তিতন্ত্র কায়েম করার যে সাক্ষ্য সেটা বাস্তবায়ন হবে এই কারণে মোরশেদকে বার করিয়ে দিয়েছে কি আপনারা একমত আছেন তাদের ব্যক্তি স্বার্থ রাজনীতি আমরা পারিলার মাটিতে আর হতে দেব না ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব হচ্ছে 28 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করে নৌকা প্রতীক দিয়ে যাকে আপনাদের এখানে পাঠিয়েছে তাকে নির্বাচন করার নির্বাচিত করার দায়িত্ব আপনাদের আর আমরা যারা রাজশাহী জেলার দায়িত্ব রয়েছে যারা আমরা রাজনীতি করি দীর্ঘদিনের অত্যাচার জুলুমের অবসান ঘটানো 28 তারিখের পরে দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আমি খড়খড়ি হাটের সুধীজনদের উদ্দেশ্যে বলে যাই আমি পারিলার মানুষের কাছে বলে যাই বুকে হাত দিয়ে মনকে জিজ্ঞাসা করে দেখবেন এই মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বলে গেলাম এই কথাগুলো যদি সত্য হয় তাহলে এই অত্যাচার জুলুমের নিঃশেষ করার জন্য 28 নভেম্বর আপনাদেরকে নৌকাকে বিজয়ী করতে হবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা কথা দিয়ে গেলাম 28 তারিখে এখানে যদি নৌকা বিজয়ী হয় আর কোনোদিন কোন সাধারণ মানুষ আর কোনোদিন কোন কৃষক শ্রমিক আর কোনোদিন অন্যায় ভাবে নির্যাতিত হবে না ইনশাআল্লাহ সেটাকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ আমি শেষ করে দিই আরেকটা একটা কথা বলি একটু দাঁড়াও একটা পয়েন্টের কথা বলে আমি শেষ করে দিই একটা পয়েন্টের কথা বলে শেষ করে দিই এই ফাহিমা বেগম জিতলে আপনাদের কি লাভ হবে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি বসে আছেন তিনি বড় আশা করে একটি মহিলা ক্যান্ডিডেটকে আপনাদের মাঝে চেয়ারম্যান হিসেবে পাঠিয়েছেন ইনি যদি জিততে পারে আমার যেটা মনে হয় এই যে পারিলায় অনুন্নত রাস্তা ভাঙাচুরা রাস্তা ইনার যদি মেধা থাকে বুদ্ধি থাকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি সহযোগিতা করেন আমার যেটা মনে হয় যিনি একটা প্রকল্প তৈরি করে প্রতিটা পাড়ার কোন রাস্তা কি কি প্রয়োজন একটি প্রকল্প তৈরি করে উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আমার বিশ্বাস ওই প্রকল্পটা পাস হয়ে যাবে আজকে কাটাখালীতে যেভাবে উন্নয়ন হচ্ছে আমার বিশ্বাস এই পারিলে ইউনিয়নের সে উন্নয়নে ধারা প্রবাহিত হবে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি শুধু এটাকুই বলি হুমকি ধামকি যেটা চলছে এই হুমকি ধামকি আর দিন না যথেষ্ট দেখাইছেন আর দেখেন না মানুষের যখন পতনের সময় ঘনিয়ে আসে মানুষের যখন অত্যাচারের সীমা লঙ্ঘন হয় তখন কিন্তু এইভাবেই পতন হয় আপনাদের পতনের সময় এগিয়ে এসেছে আর হুমকি ধামকি দিয়েন না আর আপনাদের হুমকি ধামকির কারণে পারিলার এই সুন্দর গুছানো পরিবেশ যদি বিশৃঙ্খল হয় পারিলার এই শান্ত শিষ্ট পরিবেশ যদি অস্থিশীল অস্থিতিশীল হয় এটাই দায়িত্ব আপনাদের ভোগ করতে হবে ইনশাআল্লাহ সকলকে
এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষ করে মা বোনদের অন্তরের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মেয়র আব্বাস ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাঘা উপজেলার পরিষদের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধেয় অ্যাডভোকেট লায়াবুদ্দিন লাবলু মাম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। পারিলা ইউনিয়ন পরিষদের আগামী 28 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকের এই আগত সন্ধ্যা উত্তর পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভার প্রধান অতিথি, আমাদের এই জনপদের প্রিয় নাম, প্রিয় নেতৃত্ব, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, জননেত্রী জনাব জিনাতুন নেসা তালুকদার উপস্থিত রয়েছেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাবেক যুব নেতা জনাব এ কে মাসুদুজ্জামান, যাকে ঘিরে আজকের এই নিরন্তর আয়োজন। আপনারা দীর্ঘ সময় ধরে এই কুয়াশা ঘেরা সন্ধ্যা পর্যন্ত বিকেল থেকে আপনারা বসে আছেন, যার কথা আপনারা শুনেছেন একটু ভুল হয়ে গেল, এত চমৎকার করে বক্তৃতা করতে উনি পারেন আমার জানা ছিল না, ওনার বক্তৃতাই সব শেষ হওয়া দরকার ছিল। আমাদের সেই আগামী 28 তারিখে বিজয়ের আকাঙ্ক্ষা নিয়ে আমরা যারা এখানে এসেছি, জাতির জনকের রক্তের এবং আদর্শের সুযোগ্য কন্যা, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা তুলে দিয়েছেন আমাদের সেই বোন জননেত্রী ফাইমা খাতুন, উপস্থিত জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ফারুক হোসেন ডাবলু এইমাত্র বক্তৃতা করলেন, আমাদের বারবার নির্বাচিত কাটাখালী পৌরসভার মেয়র, জেলা আওয়ামী লীগের নেতা আব্বাস আলী কথা বলেছেন, ফারুক হোসেন ডাবলু কথা বলেছেন, মুস্তাক চমৎকার করে আমাদের উপদপ্তর সম্পাদক আব্দুল মান্নান বক্তৃতা করেছেন, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, মহিলা লীগের রাজশাহী জেলার সভাপতি, কেন্দ্রীয় মহিলা লীগের অন্যতম সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মর্জিনা পারভিক, আমাদের অন্যান্য মহিলা নেতৃবৃন্দ, আমাদের থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের তরুণ চেয়ারম্যান বাঘার পাকুড়িয়ার চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক রাজশাহী জেলার সাধারণ সম্পাদক মেরাজউদ্দিন মিরাজুল ইসলাম মিরাজ সঞ্চালনা করছে এই অঞ্চলের এক দিদি সন্তান, ছাত্রলীগের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সাবেক সভাপতি ফাদিল, মঞ্চে অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মুখে সমবেত ভাই বোনেরা, অনেকক্ষণ কথা হয়েছে আমি কথা বাড়াবো না, এই সন্ধ্যাকালীন অনেকক্ষণ ধরে আপনারা আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের 28 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের বিজয় প্রত্যাশা করে আপনাদের অভিবাদন জানাই, আপনাদের সালাম জানাই, আসসালামু আলাইকুম, সনাতন বন্ধুদের প্রতি আদাব নমস্কার। কথাই এমন পর্যায়ে যে এখন কথা শোনার ধৈর্য মানসিকতা কম আছে, এখন জিনাতুল ইসলাম তালুকদার এবং অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন কথা বলবেন, আমি অল্প সময়ে বলি যে আমি যেটা বললাম যে আমার ধারণা ছিল না ফাইমা খাতুন এত চমৎকার করে কথা বলতে পারবে, তারপরে আজকে প্রমাণ করেছেন যে ফাইমা আগামী 28 তারিখে নির্বাচনে ভোট পেয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার উপযুক্ত তারা ডাকে, প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যথার্থই নৌকা মার্কা সঠিক মানুষের হাতেই তুলে দিয়েছেন।
প্রমাণিত হয়েছে যে এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে যদি নির্বাচিত হয় তাহলে এই অঞ্চলের মানুষের খেতে খাওয়া মানুষের সাধারণ মানুষের কাজ করতে পারবেন ভাগ্যের উন্নয়ন ঘটাতে সব সম্ভব হবে এই বিষয়টি আজকে তার বক্তৃতায় প্রমাণ করেছে আমি তো আশ্চর্য হলাম যদি বুঝি কড়া বক্তৃতা বলবেন আমি তো মনে হয়েছিল যে যারা নির্বাচনে এখনো আসেননি নৌকা প্রতীকের পক্ষে যারা আসেননি আওয়ামী লীগ করেন অনেক দায়িত্বপ্রাপ্ত অনেক নেতারা এখনো আসতে পারেননি তাদের প্রতি হয়তো উনি রাগ করে কথা বলবেন আমি দেখলাম যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো করেই ধৈর্যের সাথে বক্তৃতা করলেন উনি বললেন যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা যারা আসতে পারেননি তাদের প্রতি আমার আহ্বান আমার অনুরোধ যে নিশ্চয়ই আপনারা আমাকে ফিল করাতে চেয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নৌকাকে ফিল করাবেন না এত গোছালো কথা আমি তো চিন্তা করতে পারিনি সেই মহিয়সী রমণী ইতিমধ্যে তার দক্ষতা যোগ্যতা প্রমাণ করেছেন অনেক দিন হয়ে গেল তার এই রাজনীতির কথাটা গত ১৬ সালে তাই না ১৬ সালে গত ১৬ সালে আমাদের এই অঞ্চলে নির্বাচন হয়েছে সেই নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ফাইমা খাতুনকে নৌকা বার্তা দিয়েছিলেন আমরা তখন আশ্চর্য হয়েছিলাম এবার আশ্চর্য হইনি এবার আমি পরিষ্কার হয়েছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফাইমাকে চেনে না চিনলে দ্বিতীয়বার তাকে ফিল করিয়ে দেওয়া হলো দ্বিতীয়বার আবার পুনরায় নৌকা দিলেন এটি বঙ্গবন্ধু কন্যা মিম করে চিনেছেন বলেই এইবার নৌকা দিয়েছে আমাদের দায়িত্ব কিন্তু এবার তাকে বিজয় করা প্রিয় বন্ধুগণ প্রিয় বোনেরা মায়েরা কি শেখ হাসিনাকে কি বারবার ফিল করাবো আমরা কি নৌকাকে কি আমরা পরাজয় করতে গিয়ে পরাজয় বরণ করাতে গিয়ে বা ফাইবাকে শিক্ষা দেবার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কি শিক্ষা দেব বারবার দেব প্রিয় মায়েরা প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আমরা আমাদের মর্জিনা পারভীন বলেছেন আমাদের সর্বশেষ আমার আগে বক্তৃতা বললেন আব্বাস উদ্দিন বলে আব্বাস আলী বলেছেন আমাদের আসাদ ভাই বলেছেন সকলেই বলেছেন যে নারীরা আজকে নারী বললে হবে না আজ আজ দিল আওয়ামী লীগের মিটিংয়ে মর্জিনার বক্তৃতা করতে গিয়ে বলেছে যে ছেলেরা তো বলেছে আমি তো বলবো না আমার মনে হয়েছে তখনই বলি এইটি বলতে হবে না আজকে মেয়েরা অনেক ভালো করছে যদি নির্বাচনের কথা বলতে বাদ দিই তাহলে মেডিকেল কলেজে যদি ভর্তির কথা বলি তাহলে আগে ৬০ জন মেয়ে ছেলে ভর্তি হতো ২০ জন মেয়ে ভর্তি হতো এখন ৬০ জন মেয়ে ভর্তি হওয়ার জন্য চান্স পাচ্ছে ২০ জন ছেলে চান্স পাচ্ছে মেডিকেল কলেজের কথা বলছি ইঞ্জিনিয়ারিং কলেজ যদি বলেন বিশ্ববিদ্যালয় যদি বলেন আজকে বিসিএস এর কথা যদি বলি আজকে ইউনো দেখবেন অনেক ক্ষেত্রে মেয়েরা এই পোমার ইউনোর একজন মহিলা বাঘা উপজেলার ইউনো একজন মহিলা চারঘাট উপজেলার ইউনো একজন মহিলা বাগাতি পাড়া বাজার পাশে লালপুরে নাটোরের একজন মহিলা লালপুর উপজেলা ইউনো একজন মহিলা তা ইউনো কি এমনি হওয়া যায় নাকি এমনি কি হওয়া যায় মেয়ে বলে কি শেখ হাসিনা বা গভর্নমেন্ট শেখ হাসিনা তো না গভর্নমেন্টের সিস্টেম আছে পিএইচসি আছে খুব মারাত্মক শক্তিশালী বোর্ড সেই বোর্ডের মেধার যোগ্যতা রেখে ইউনো হতে হয় আজকে আজকে ফাইবা খাতুন তার বক্তৃতার মধ্য দিয়ে এই আপনাদের অসংখ্য মা বোন এবং ভাইদের মধ্যে প্রমাণ করেছেন যে ফাইবা খাতুন অবশ্যই পুরুষের চেয়ে কম যোগ্য নয় অনেক ক্ষেত্রে যোগ্যতা দ্বারা আছে প্রিয় বোনেরা প্রিয় ভাইয়েরা আমাদের সেই ভাইয়ার জন্য আমরা ভোট চাইতে এসেছি অনেকেই বক্তৃতা করেছেন আমি একটু খুব আস্তে করে বিনয়ের সাথে বলি ফাইবাকে ভোট না দিলে ফাইবার কিছু টাকা খরচ হবে আবার কিছু চোখের পানি হয়তো ফাইমার পড়বে কিন্তু পারিলার যে সুরাম রয়েছে রাজশাহী অঞ্চলে পারিলা থেকে টঙ্গি পাড়া বলা হয় এটি আর কেউ বলবে না এটি বলবে আর টঙ্গি পাড়ায় নৌকা ফেল হয় নাকি তাহলে যদি রাজশাহী টঙ্গি পাড়া যদি নৌকা ফেল হয় তাহলে কি এই নাম আর পাওয়া যাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি তাকাবেন উনি বলবেন আমাকে চ্যালেঞ্জ করে যারা আমাকে যারা হুমকি দেয় আমাকে যারা ফেল করায় তাদের দিকে আমি তাকাবো কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কদিন আগে পরশুদিন সাংবাদিক সম্মেলনে বলেছেন আমাদের প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের সামনে আছেন তাদের সম্মান রেখেই বলছি ওনারা জাতির বিবেক একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার অনেক ক্ষেত্রে তো বিদ্রোহীরা পাস করে যাচ্ছে আপনার দলের ছেলেরা আপনার ক্যান্ডিডেটটা পরাজয় বরণ করছে কারণ কি নেত্রী বলেছেন কারণ আপনারা বুঝেন বিএনপি ভোটে আসতো না তো বিএনপি ভোটে আসেনি ভোটে না এসে আমাদের শিক্ষা দিতে চেয়েছেন ওদের কাজটা কি বিএনপির কাজটা হলো যে কোনো মূল্যে নৌকাকে হারিয়ে দেওয়া নৌকাকে ফুটো করা সেই বিএনপি আমার বিদ্রোহী আমার ছেলেদের আমার 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 ভাইদের মদত দিচ্ছে দিয়ে বলছি যে আমরা আপনাদের সাথে আছি আসাদুজ্জামান বললেন আমরা আপনাদের সাথে আছি আমাদের সব ভোট আপনাকে দিয়ে দেবে
এটি আওয়ামী লীগের জন্য কি ভালো খবর? আওয়ামী লীগের জন্য ভালো খবর? যদি এরপরে বিএনপি আসে তাহলে কি আমরা ভোট পাবো? ওরা ভোট দেবে আমাদের? তাহলে নিজের ভালো তো পাগলেও বুঝে। আমার পরিচয়টা কি? আমাদের এই যে এখানে একজন চেয়ারম্যান আছে, আমি তার নাম না বলি, উনি হাস্যোজ্জ্বল মানুষ, আপনাদের সাথে আওয়ামী লীগের কথাই বলে। উনি হয়তো এরকম করে বক্তৃতা করে ভোট চাইবেন যে ভাইরে আমার তো নৌকা দেয়নি, আমি নৌকার বিরুদ্ধেও না, আমি নৌকাকে বাঁচাবার জন্যে আমি ভোটে দাঁড়িয়েছি। এই কথা আমি কি আপনাদের মধ্যে বলতে পারি? সে কথা বললে কি হবে? আপনি নৌকাকে পরাজয় বরণ করাবেন, আবার নিজে বলবেন যে আপনি নৌকার পক্ষের মানুষ, কি হবে বলা? আব্দুল মান্নান বলেছে।